হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে কী করে মাই সান ডিটিএইচ এ কী করে আপনি কোনো চ্যানেল অ্যাড করবেন অথবা যদি কোনো চ্যানেল অ্যাড করা থাকে তাহলে সেটা কী করে রিমুভ করবেন তো এই ভিডিওটি আমাকে বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল আমাদের চ্যানেলের একজন বন্ধু ডি এইচ স্টার টিভি তাকে অবসং ধন্যবাদ এই করার জন্য তো আমরা ভিডিওটা শুরু করবো প্রথমে আমাদের যেটা করতে হবে প্লে স্টোরে থেকে মাই সানডিরেক্ট অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করা রয়েছে আমি এটাকে ওপেন করব সিম্পলি ওপেন করার পর এরকম একটা ইন্টারভেস আসবে তো আমরা কুইক রিচার্জে যাব কুইক রিচার্জে যাওয়ার পর এখান থেকে থ্রি লাইন যে অপশানটা আছে এটা প্রেস করবো দেন এখানে মাই অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার রিচার্জ করা রয়েছে বেঙ্গলি ডিপিও ওয়ান যার প্রাইস হচ্ছে একশো টাকা এবং এর সাথে কোন কোন চ্যানেলগুলো অ্যাড করা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এম টিভি বিটস এইচডি এবং ভিএইচ ওয়ান এইচডি দুটো চ্যানেল কিন্তু অ্যাড করা রয়েছে এবং আমরা এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছি বাইশ টাকা বাহান্ন পয়সা মানে আমার সানডিরেক্ট ডিটিএইচ ওয়ালেটে রয়েছে বাইশ টাকা বাহান্ন পয়সা তো সিম্পলি আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমাকে যেটা করতে হবে সাবস্ক্রিপশান প্যাকে যাব তো এখান থেকে আমরা ব্রডকাস্টার এলাকাটা প্রেস করব দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো চ্যানেল যেটা আমরা অ্যাড করতে চাইছি সাপোজ আমরা এখান থেকে হিন্দি চ্যানেল অ্যাড করব সাপোজ এখান থেকে আমি জি হিন্দুস্তান বিন্দাস যে কোনো একটা চ্যানেলে অ্যাড করতে চাইছি তো সিম্পলি যেটা আমি অ্যাড করতে চাইছি অথবা আমি এখান থেকে অ্যান্ড টিভি করতে পারি তো সিম্পলি আমি একটা চ্যানেল দেখাবো সেটা হচ্ছে বিনদাস টিভি তো সিম্পলি আমাকে যেটা করতে হবে এখান থেকে টিকমার্ক প্রেস করতে হবে দেন চেক আউট চেক আউট প্রাস মানে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে পে নাও মানে টোটাল প্রাইস হচ্ছে এক টাকা এবং এর জিএসটি নিয়ে হচ্ছে আঠেরো পয়সা আঠেরো পার্সেন্ট জি এস টি তো এর জিরো পয়েন্ট আঠেরো টোটাল হচ্ছে এক টাকা আঠেরো পয়সা সিম্পলি আমি যে পে নাও করি পে নাও করার পর এখানে আমার পাস পাসওয়ার্ড দিতে হবে তো বন্ধুরা পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়ে গেছে তো এখন আমি ওকে প্রেস করবো তো ওকে প্রেস করার পর আমরা দেখতে পাবো রিকোয়েস্ট অ্যাক্টিভিটি ডান তো আমরা এখন চেক করবো কুইক রিচার্জে গিয়ে থ্রি লাইন অপশানটা যাবো দেন মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে প্রেস করার পর আমরা এখানে দেখতে পারবো যে অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা ছিল বাইশ টাকা বাহান্ন পয়সা এটা কিন্তু এক টাকা যেটা আমরা চ্যানেলটা এখন অ্যাড করলাম তার যেহেতু দাম ছিল এক টাকা তো সিম্পলি এখানে এক টাকা চার্জ করেছে দেন এখানে ব্যালেন্সটা হয়েছে গেছে একুশ টাকা তো আমরা এখানে চেক করবো চ্যানেলটা অ্যাড হয়েছে কিনা তো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বিন্দাস চ্যানেলটা এখন অ্যাড হয়েছে যার ভ্যালিডিটি হচ্ছে পঁচিশে আগস্টে শেষ হবে তো সিম্পলি আমরা কি করে অ্যাড করতে পারি সেটা দেখলাম এবার কোনো অ্যাড চ্যানেল সেটাকে আমরা কি করে রিমুভ করবো ঠিক সেইভাবেই সান ডিরেক্ট অ্যাপসটি ওপেন করার পর আমরা কুইক রিচার্জে প্রেস করব দেন এখান থেকে থ্রি লাইন অপশান দেন এখান থেকে মাই অ্যাকাউন্টে প্রেস করব দেন এখান থেকে আমরা চ্যানেল দেখতে পাবো যে চ্যানেলটা আমরা রিমুভ করতে যাচ্ছি সাপোজ আমরা এখন যে কিছুক্ষণ আগে যেটা অ্যাড করলাম বিন্দাস সেটাকে আমরা ডিলিট করতে চাইছি বা রিমুভ করতে যাচ্ছি সিম্পলি আমরা ডিলিট অপশানে প্রেস করব দেন এখান থেকে আমাকে আবার পাসওয়ার্ডটা চাইবে আমার পাসওয়ার্ডটা প্রেস করবো তো বন্ধুরা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমরা ডান করব ওকে তো আমরা দেখতে পারবো যে চ্যানেলটা আমরা অ্যাড করেছিলাম সেই চ্যানেলটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে এম টিভি বিটস এবং বিএইচ ওয়ানই রয়েছে আলাদা কোনো চ্যানেল আর দেখা যাচ্ছে না কিন্তু ব্যালেন্স যেটা আমার কেটেছিলো এক টাকা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সিম্পলি শুধু পয়সা যেটা ছিল সেটা মাইনাস রয়েছে তো এইভাবে আমরা যে কোনো চ্যানেল আমরা রিমুভ অথবা অ্যাড করতে পারি তো বন্ধুরা আশা করি ছোট্ট একটি ভিডিও আপনার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যান ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ